সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্ত করতলে এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটিকে আমরা চন্দ্রের স্থান বলে থাকি। এই যে স্থানটি, এই স্থানটি মূলত চন্দ্র গ্রহের স্থান। যদি কোনো জাতক জাতিকার এই স্থানে কালো তীর থাকে বা ক্রস থাকে, ত্রিশূল চিহ্ন থাকে বা চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সেই জাতক জাতিকার চন্দ্র গ্রহ অশুভ অবস্থানে আছে। যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, বিংশোত্তরী মতে চন্দ্রের মহাদশা থাকে, অন্তর্দশা মতে চন্দ্রের মহাদশা থাকে, অথবা নবাংশ কুণ্ডলিতে চন্দ্র নিচুস্থ থাকে, অথবা কোন জাতকের জন্ম কুণ্ডলী হস্তরেখাতে চন্দ্র নিচুস্থ থাকে, তাহলে বুঝতে হবে সেই জাতকের চন্দ্র গ্রহ খারাপ। যাদের ইংরেজি মাসের 6 তারিখে জন্ম, 15 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম, তাদের অধিপতি গ্রহের সংখ্যা হচ্ছে 6। 6 সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা। বৃষ রাশি, কর্কট রাশির জাতক জাতিকার সংখ্যা হচ্ছে চন্দ্র, তাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সুপ্রিয় দর্শক বন্ধু, চন্দ্র যদি আপনার কোন জাতক জাতিকা খারাপ থাকে, ডিসফেভারে থাকে, তাহলে সেই জাতক জাতিকে ডিপ্রেশনে ভুগবেন, হতাশায় ভুগবেন, কোন কাজ তার সঠিকভাবে হবে না, কোন পরিকল্পনা করতে গেলে শুরুটা ভালো হবে, শেষটা খারাপ হবে, এক ধরনের ডিপ্রেশনে ভুগবেন। ইন্টারভিউ দিতে যাবেন, সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারবেন না, পরীক্ষা দিতে যাবেন তার প্রিপারেশন ভালো থাকবে কিন্তু পরীক্ষার খাতা তিনি ঠিক মতো লিখতে পারবেন না। চন্দ্র যদি খারাপ থাকে, মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে তার সম্পর্ক দিন দিন অবনতি হবে। চন্দ্র যদি খারাপ থাকে তাহলে তার একাকিত্ব বোধ কাজ করবে, হতাশা কাজ করবে, এমনকি তার সুসাইড অ্যাটেম্প নেওয়ারও সম্ভাবনা থাকতে পারে। চন্দ্র যদি খারাপ থাকে তাহলে সেই মানুষের উপরে বদনাম, অপমান, অপদস্থের শিকার হতে পারেন। চন্দ্র যদি খারাপ থাকে তাহলে সেই মানুষ দেখবেন এক ধরনের নিঃশব্দ, নিঃসংকোচ জায়গায় বসবাস করতে পছন্দ করবেন, শব্দ পছন্দ করবেন না, ঘুমের মধ্যে ভয় পাবেন, হঠাৎ আঁতকে উঠবেন, ভোরবেলা গলা শুকিয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো হবে। চন্দ্র গ্রহ অশুভ থাকার যদি কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা কালো জাদু দ্বারা আক্রান্ত হন, তাহলে চন্দ্র সেই জাতক জাতিকাকে দ্রুত এফেক্ট করতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্র গ্রহ যদি কোনো জাতক জাতিকার খারাপ থাকে তাহলে সেই জাতক জাতিকাকে মুক্তা বা পাল পাথর বা মুক্ত পাথর ব্যবহার করতে হয়। মুক্তা পাথর মূলত সামুদ্রিক পাথর, সমুদ্রের তলদেশের পাথর। পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের 19 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছি। পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের 19 নম্বর আয়াতে এই মুক্তা পাথর সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে রেফারেন্স দেখতে পারেন। মুক্তা পাথর এমন একটি পাথর যে পাথর ব্যবহার করলে আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে, মানুষের সাথে আপনার সম্পর্ক কমিউনিকেশন ভালো থাকবে, আপনার একাকিত্বতা বা ডিপ্রেশন মুক্ত থাকতে পারবেন, ইনডিসিশনে ভোগা, সিদ্ধান্তহীনতা ভোগার থেকে আপনি মুক্তি পাবেন, কর্মকাজে আপনার প্রাণ চাঞ্চলতা ফিরে আসবে, যৌন শক্তির ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর যদি চন্দ্র ডিসফেভারে থাকে তাহলে এই ধরনের মানুষদের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধু, বর্তমান বাজারে অনেক ধরনের মুক্তা পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বসরার মুক্তা এবং অস্ট্রেলিয়ান সাউথ সি পাল মুক্তা, যেটিকে আমরা সাউথ সি পাল বলে থাকি। মুক্তা পাথর বর্তমানে আসল নকল চেনা দুষ্কর দায়,
কারণ বর্তমান বাজারে এমন কিছু রত্নপাথর বের হয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে চেনা দায়। কিছু অসাধু বিক্রেতা অসাধু জ্যোতিষীরা মানুষকে আসল পাথরের কথা বলে নকল পাথর বিক্রি করছেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, প্রকৃতির ছাড় কাউকে কখনো ছাড়ে না। মানুষ যখন বিপদে পড়েন, বিপদে শরণ, বিপদগ্রস্ত হন, তখনই জ্যোতিষী তান্ত্রিক কবিরাজের দ্বারস্থ হন। আর এই বিপদকে পুঁজি করে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করার চেষ্টা করেন, তারা প্রকৃতির বিচারে দুনিয়া এবং আখিরাতে তাদের বিচার ফয়সালার মুখোমুখি হতেই হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, কাউকে ঠকিয়ে হয়তো সাময়িক লাভবান হওয়া যায়, কিন্তু দুনিয়া এবং আখিরাতে তার প্রতিদান দিতেই হবে, আজ নয় তো কাল। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে কিছু সাবসিপাল মুক্তা দেখাবো। এবার আপনারা যেন আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে অসৎ জ্যোতিষী বা অসৎ রত্ন ব্যবসায়ীদের কাছ থেকে নকল পাথর কিনে প্রতারিত না হন। এবার সেই সাবসিপাল গুলো দেখাবো, আপনারা ভালো করে লক্ষ্য করে যেখান থেকে ক্রয় করুন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করার চেষ্টা করবেন। আমার হাতে যে মুক্তা পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন মুক্তা, এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক মুক্তা, এটিকে আমরা এটি নিচের অংশ, এটি হচ্ছে উপরের অংশ, এটি ব্ল্যাক মুক্তা, এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এটিও ব্ল্যাক মুক্তা, এটি হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়েলো মুক্তা, এটি হচ্ছে উপরের অংশ, এটি হচ্ছে নিচের অংশ। এই যে ভালো করে আপনারা দেখুন, ইয়েলো হলুদ কালারের মুক্তা, এই যে মুক্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন মুক্তা, ফুল গোল্ডেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি হচ্ছে গোল্ডেন মুক্তা, এটি হচ্ছে নিচের অংশ। মুক্তা পাথর চন্দ্রগ্রহের অশুভ প্রভাব দূর করে, চন্দ্রের অশুভ প্রভাব বিনষ্ট, যাদের চন্দ্র দুর্বলতা আছে তারা ব্যবহার করতে পারবেন, কর্কট রাশির জাতক, বিষরাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবেন। এছাড়া যাদের চন্দ্রগ্রহ ডিসফেভারে আছে, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী সেই রত্ন পাথরটি ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, কখনোই নিজের খেয়াল খুশি মতো আপনার বয়স আপনার শরীরের ওজন ছাড়া কোনো রত্ন পাথর কোন রত্ন দোকান থেকে ক্রয় করবেন না। এই যে মুক্তাটি দেখুন, এটা হচ্ছে উপরের অংশ, এটি হচ্ছে নিচের অংশ। এগুলো প্রতিটি অস্ট্রেলিয়ান সাবসিপাল মুক্তা এবং অরিজিনাল মুক্তা, এগুলো গ্রান্টেড মুক্তা, এগুলোর প্রতিটির সাথে ল্যাব টেস্ট রিপোর্ট পাবেন আপনারা। আমার প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অসংখ্য জ্যোতিষী কবিরাজ তান্ত্রিক সুন্দরবন বা এসি পরিবহনে নিয়ে থাকেন। এছাড়া দেশের বাইরে DHL FedEx কুরিয়ার সার্ভিসে অনেক প্রবাসী ভাইয়েরা ইতিপূর্বে গত 12 বছরে আমার প্রতিষ্ঠানটি তৈরি, আমার প্রতিষ্ঠান রত্নশ্রী জ্যোতিষালয় থেকে অনেক জ্যোতিষ তান্ত্রিক কবিরাজ পাইকারি এবং খুচরা নিয়ে তাদের স্বস্ব এলাকায় বিক্রি করেন। কিন্তু আমি একটি কথা আপনাদের সবাইকে বলবো, যারাই রত্ন পাথর ক্রয় করুন না কেন, আপনার কষ্টার্জিত টাকা দিয়ে অতিরিক্ত দামে কখনোই রত্ন পাথর ক্রয় করবেন না। কিছু কিছু পাথরের কোয়ালিটি ভেদে দাম ভিন্ন হতে পারে, তাই বলে 10 টাকার জিনিস কখনো 100 টাকা দিয়ে কিনে নিজে প্রতারিত হবেন না। আগে জানবেন যে আপনার মুক্তা পাথরের প্রয়োজন আছে কিনা, মুক্তা পাথর কিভাবে ব্যবহার করতে হবে, কোন সময় ব্যবহার করতে হবে, কোন আঙ্গুলে ব্যবহার করতে হবে। মুক্তা সাধারণত কনিষ্ঠ ফিঙ্গারে পরা যায় অথবা এই অনামিকা ফিঙ্গারে পরা যায়, কিভাবে শুদ্ধি করতে হবে সেটি জেনে নেবেন অভিজ্ঞ ডাক্তার জ্যোতিষের কাছ থেকে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে নেই, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোন গ্রহরত্ন ব্যবহার করতে নেই। গ্রহরত্ন ব্যবহার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আপনাকে অনেক কবিরাজ অনেক অখ্যাত জ্যোতিষীরা এমন কিছু কথা বলে ছলে বলে কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে রত্ন পাথর বিক্রি করার চেষ্টা করেন অনেক জ্যোতিষীরা, অনেক কমপ্লেন বা অভিযোগ আমি পাই। কিন্তু একটি কথা মনে রাখবেন, ছলে বলে কৌশলে হয়তো একদিন দুই দিন তিন দিন আপনাকে ঠকাবে, চতুর্থ দিন প্রকৃতির নিয়মে তিনি নিজেই ঠকে যাবেন কারো না কারো কাছে অথবা মহান সৃষ্টিকর্তার কাছে। সুপ্রিয় দর্শক বন্ধু, যেখান থেকে আপনি রত্ন পাথর ক্রয় করুন না কেন, যাচাই বাছাই করে গ্রান্টেড যে প্রতিষ্ঠান গ্রান্টি দেয় সার্টিফিকেট কপি দেয় সেই প্রতিষ্ঠান থেকে রত্ন পাথর ক্রয় করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।